সংক্রান্তি, ওয়েলকাম টু পিউ পিঙ্কি হ্যাপি লাইফ। হাই ফ্রেন্ড, আজ পৌষ পার্বণ, আজ পিঠে খাওয়ার দিন। সো বাঙালিদের প্রত্যেকের ঘরে ঘরেই পৌষ পার্বণের পিঠে তৈরি হবে। সো তারই একটা আমি ব্লগ বানাচ্ছি। সো পৌষ পার্বণে কী কী করা হয় সেটাই আমি তুলে ধরছি। আমাদের বাড়িতে সুন্দর করে উঠোন, মিনিংস আঙিনা, হাতে সুন্দর করে আলপন দেওয়া হয়, আর পিঠে সুন্দর সুন্দর ভালো ভালো একদম টেস্টি টেস্টি পিঠে বানানো হয়। তো সেটারই একটা ব্লগ বানাচ্ছি। দেখো তোমরা, এই পৌষ সংক্রান্তিতে আমি ইনভাইট পেয়েছি অ্যানিদের বাড়ি, তো আমি অ্যানিদের বাড়িতেও যাবো। দেখো আজ পৌষ পার্বণে কী কী পিঠে খাওয়া হয়, কীরকমভাবে প্রত্যেকের বাড়ি আলপন দেওয়া হয়। গাও গোটু সুর গান দেখো পরব লেগেছে, এই মকর পরবে। বলো বলো কার কাটা চাই ভাই, মিছি মিছি করো কেন খাই খাই, পিঠে পুলি নরম পেলেই মন জুড়িয়ে যায়। বাঙালির মিষ্টি হলেই হয় গুণীজন বলে শুধু তাই, আমি অ্যানিদের বাড়ির এই ছবিটা তুলছি। অ্যানিদের বাড়ি এসেছি, রস করা হচ্ছে যে দুধে ওই ফুলি পিঠে ভাই, পেটে মনে শান্তি পেতে তাই চলো পিঠে খেয়ে যায়। পেটে মনে শান্তি পেতে তাই চলো পিঠে খেয়ে যায়। এটা মা বানিয়েছে দুধ পুলি, দুধ দিয়ে বানাই এটা। এর মধ্যে নারকেলের পুর, খেতে ভীষণই ইয়াম্মি। এই যে অ্যানির মা, মিনিংস আমাদের ইয়াং ঠাকুমা, সড়া পিঠে বানাচ্ছে। ঠিক ঢোকাবো পেটে, কি করি বলো খিদে মেটে না যে, গন্ধে মোমো জিভ উঠেছে মেতে, পৌষ সংক্রান্তি এলো ভাই চলো পিঠে খেয়ে যাই।
পিঠে বানানো হচ্ছে কাকিমা আমাকে খেতে দিল, এটা আমি এবার খাবো। টেস্টি পিঠে।